হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গল্পের সাথে মৌমিতা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজছে সকাল 9টা, এখন আমি ঘুম থেকে উঠলাম, এখনও চোখ খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। কালকে সারা রাত এত দুষ্টুমি করেছে জিয়া, আর রাত করেও ঘুমিয়েছে, তার উপর গোটা রাত দুষ্টুমি করেছে, কী জানি কী হচ্ছিল ওর। তো এখন এত দেরি করে উঠেছি, ঘরে অনেক কাজকর্ম রয়েছে, ওসব করতে হবে। আবার ভিডিও এডিট করা হয়নি, যদি এডিট করতে পারি তবেই আজকে ব্লগ দিতে পারবো, না হয় আর দেওয়া হবে না। তো চলো দেখতে থাকো আজকে কী করছি। আজকে এই যে ব্রেকফাস্টে বানিয়েছি স্যান্ডউইচ, আর একটু পেঁপে কেটে নিয়ে এসেছি, তো এই খাবো আজকে। রান্নার কাজকর্ম থেকে আমি মাঝে মধ্যে ছুটি পেয়ে থাকি, তো সেরমই হচ্ছে আজকে একটা দিন। তো আজকেও আমার রান্না বান্না থেকে ছুটি, বাবাই করছে রান্না, ও মাছ ভাজছিলো আর আমাকে একটা মাছের মাথা এনে দিয়ে গেল। তারপরে এই যে আজকে দুপুরে হয়েছে পোস্ত দিয়ে মাছের চচ্চড়ি, ডাল আর ভাত আর আম পাকা। বিকেলবেলা এখন মা মেয়ে দুজনে বেরিয়েছি একটু ফাঁকায় ঘুরতে যাচ্ছি। আর এখানে দেখো একটা বাচ্চা মেয়ের সাইকেল পেয়ে গেছি, আর অনেক দিন পর আমি সাইকেল চালাচ্ছি, তো বাচ্চাটা সাইকেল নিয়ে একটু এক রাউন্ড মেরে নিলাম। এখন চলে এসেছি আমরা আখের রস খেতে। এই যে আখের রস নিয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা আখের রস, দারুণ লাগলো খেতে। তারপর চলে এসেছি এখানে বাড়িতে, আর আমি বানিয়ে নিয়েছি আজকে ভেলপুরি। দেখো প্রথমে মশলা মুড়ি বানিয়ে নিয়েছি, তারপরে এটাকে পাপড়ির উপর সাজিয়ে খাচ্ছি। এখন এত দারুণ টেস্ট হয়েছে না, এইসবই আমার ভাল লাগে বুঝলে, যত রিচ রিচ রান্না হ্যাঁ আর যত আজে বাজে সব খাবার, এইসবই আমি খেয়ে থাকি বেশি। রান্নার কাজ থেকে ছুটি মানে আজকে আমার পুরোপুরি ছুটি। তো রাত্রে আজকে বাবাই বানাচ্ছে আলু পরোটা, আর তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছে, তার ওপরে দিয়ে নিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। তো সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পর বাবাই এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছে। নুনটা বাকি ছিল, তো নুনটা আর একবার দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে সেদ্ধ করে রাখা আলুটাকে এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিল। ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবে, এটা একটু ঠান্ডা হলে তারপরে আমরা আলু পরোটাগুলো বানিয়ে নেব। দেখো এখন আমরা বেলছি আলু পরোটা। প্রথমে এদিকে দেখো আমি কটা বেলেছিলাম, তো সব কটাতে আমার আলু বেরিয়ে গেছে পরোটা থেকে। তো বাবাই এখন বানাতে শুরু করেছে, বলছে দেখি আমি পারি কি না। তো বাবাই প্রথমে যেটা বানিয়েছিল একটু বেরিয়েছিল, তারপর থেকে সব কটা বেশ ভালো হয়েছিল। তো এই দেখো আমাদের রাত্রের খাবার। বন্ধুরা দেখো এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, আর জিয়াও এখনও ঘুমায়নি, ও ঘুমালে আমিও ঘুমাবো। তো তার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল, ওটা করে নিই। তো যেটা হলো, এখন থেকে আমি আর ডেইলি ব্লগ দেব না। হ্যাঁ ডেইলি ব্লগ দেব না, তার কারণ হচ্ছে এই যে জিয়া এখন বড় হচ্ছে, ও ভীষণ দুষ্টুমি করছে জানো, এখন আস্তে আস্তে ও দাঁড়াতে শিখছে, আবার হাঁটতে শিখবে। তো ওর ঘুমটাও কমে গেছে, দিনের বেলা অনেক কম ঘুমায়। তো যখন মোবাইলে কিছু শ্যুট করতে যাই, ওই মোবাইল স্ট্যান্ড নিয়ে যাও, মোবাইলটাকে ঠিক জায়গায় স্ট্যান্ড করো, আবার রান্না করো, কিছু কিছু ক্লিপ নাও, মোবাইলটাকে বারবার এদিক সেদিক করো, ওইসব করতে গিয়ে না কাজটা করতেও যেরকম দেরি হচ্ছে, আর আমার অনেকটা সময় লেগে যাচ্ছে জানো। ততক্ষণে দেখবে জিয়া ঘুম থেকে আবার উঠে যাচ্ছে, আর ও ঘুম থেকে উঠে গেলে ভিডিও ক্লিপ নেওয়া না ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে, ওর বারবার মোবাইলটা টেনে দেয়। তো ওই কাজটা আবার করতে হয়, মানে অনেকটাই প্রবলেম হচ্ছে এখন বুঝলে, মানে কাজ করতেও দেরি হচ্ছে। আর জিয়াকে এখন, আগে হতো কি, জিয়া বেশি খাবার টাবার খেতো না, খেতে চাইতো না, তো এখন তো ওকে খাওয়াতে হচ্ছে, ওতে আমার অনেক সময় যাচ্ছে না, ওকে কষ্ট করে তো খাওয়াতে হবে বলো, ও তো বাচ্চা, এখন নিজে খা বললে তো খেয়ে নেবে না, তো ওকে অনেকক্ষণ এক দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় শুধু খাওয়াতে, মানে তিন বেলা খাওয়াতে আমার প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যায়। তো সেই জন্য ঠিক করেছি এখন থেকে আমি উইকলি ব্লগ দিব, তার মানে হচ্ছে সপ্তাহে আমরা যেগুলো আমার ভালো লাগবে যে এইগুলো দেওয়া উচিত, মানে দেওয়া যাবে, কিছু কিছু ভালো সময়, ভালো মুহূর্ত, ভালো খাওয়া দাওয়া, ওই সব আমি তোমাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে স্যাটারডে আর শনিবার দিন দুপুর দুটোর সময় প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ দেব, যেটা তোমরা অবশ্যই অবশ্যই দেখবে, আর খুব ভালো করে ভিডিওটা এডিট করে তোমাদের সামনে
দেওয়ার চেষ্টা করব যতটা পারবো, যদি জিয়া আমাকে সাপোর্ট করে তো। তো আর ডেলি আমরা যেটা দেবো, ডেলি আমরা শর্টস দেবো, জিয়ার শর্টস দেবো, আমার শর্টস দেবো। তো শর্টস তোমরা দেখো, আর উইকলি আমাদের যে ব্লগ দেবো সেটা তোমরা অবশ্যই অবশ্যই দেখো। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, অনেকটা লং হয়ে গেল ভিডিওটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জিয়া একটু বড় হোক তখন আবার ডেলি ব্লগ করবো এরম ভেবেছি। যতদিন না জিয়া নিজে খাওয়া দাওয়া শিখছে, একটু নিজের কাজগুলো নিজে করতে পারছে, ততদিন সম্ভব না, বাচ্চাদেরও তো একটু টাইম দেওয়া উচিত। তো সেই জন্য আমি ডেলি ব্লগটা দেবো না, প্রথমে ভেবেছিলাম যে পারবো, আমি পারবো, কিন্তু না, হচ্ছেই না, কোনো মতেই হচ্ছে না। যদি আর একটা হেল্পিং হ্যান্ড থাকতো আমার তাহলে হয়তো পারতাম, কারণ জিয়ার বাবারও ডিউটি থাকে, ও অনেকক্ষণ চলে যায় ডিউটিতে, ওর পক্ষে সম্ভব না আমাকে মানে জিয়াকে সামলানো। তো ঠিক আছে, এই যে দেখো ভীষণ দুষ্টু হয়েছে এখন, জানো, এক জায়গায় থাকতে চায় না। এই যে মোবাইলটা স্ট্যান্ড করা আছে ওটাই ও নিতে যাইছে, আর ওর দুষ্টুমি হাসিটা দেখো, দুষ্টুমির কিরম করে হাসছে মামা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ঠিক আছে, গুড নাইট, টাটা, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, মামা টাটা করে দাও, টাটা।